আজ রান্না করছি মটর পনির। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন সুন্দর। বাড়ির রান্নায় রেস্টুরেন্টে স্বাদ পেতে গেলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে কড়াইতে 1 চামচ তেল দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা পনির দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা পনিরগুলো একটা পাত্রে গরম জল আর সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখবো, এতে পনিরটা নরম হবে। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি মতো আদা, 10টা মতো ছোট রসুনের কোয়া, 1টা বড় টমেটো কুচি, 1/4 চামচ হচ্ছে জিরে, 1/2 চামচ ধনে, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, বড় এলাচের বীজ 5 থেকে 6টা মতো, আর সাথে দেব 1টা শুকনো লঙ্কা। সব কিছু বেশ নরম হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল আর ঘি দিয়ে ফোড়নে দেব 1/2 চামচ জিরে। এখন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি যদিও পরে দিয়েছি, ওই পোর্শনটা রেকর্ড হয়নি। যাই হোক, এরপর দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে। পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটে এলে পনির দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করতে হবে। সবশেষে দিয়ে দেব কসুরি মেথি আর 2 চামচ মতো দুধের সর। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। তাহলেই রেডি আমাদের মটর পনির।